আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে কি আমার শ্বশুরবাড়ি আসার পরের দিন, মা চিতই পিঠা বানিয়েছে আর সেগুলো দুধে ভিজিয়েছে, আর এখন আমরা সকালবেলা সেগুলো দিয়ে নাস্তা করছি। আর রাতে তো নুহার বাবা চলে এসেছে, তো নুহার বাবা আমাদের সাথে নাস্তা করছে, সঙ্গে আরও রকম অনেক রকম নাস্তা ছিল, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধু এই যা যা খাচ্ছি সেগুলো দেখালাম, চিতই দুধ চিতই, আর এখানে চা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তো আমি একটু অন্যভাবে শেয়ার করছি, নতুন একজন ইউটিউবার এসেছে আমার ব্লগের মাধ্যমে, আপনারা ওকে দেখুন। আর পিঠা খাচ্ছে, পিঠে খাচ্ছে লুচিতে পিঠা। আমি মুগুস খেয়েছি, পিঠাটা আমার হচ্ছে একটু ভালো লাগেনি, এই জন্য খাই, পরে খাবো। আর চাটাও দুধ চা খাবো, আমি খাই রং চা, এই জন্য আমি দুধ চাটাও খাইনি। আমার বাবা এখানে ঘুমিয়ে আছে, এই দেখুন আমার বাবা কিভাবে ঘুমিয়ে আছে, দেখুন হা করে ঘুমিয়ে আছে। এভাবে ঘুমায়, এভাবে ঘুমায়। আর এই দেখুন এটা হচ্ছে গিয়ে দুপুরে খাবার পর, আমরা একটু উঠানে এসে বসলাম সবাই। আর আমার জালে কিছু নারকেল পাতা চিড়ে শলার কাঠি নিয়ে নিচ্ছি, ও বিছনা ঝাড়ু তৈরি করবে, সেই জন্য মা আমি আবার আমার জালে সবাই বসে বসে আমরা এই নারকেল পাতা থেকে কাঠি বের করে নিচ্ছি, এগুলো দিয়ে ঝাড়ু বানানো হবে। আর এই কাজে মা খুব পারদর্শী, মা খুব সুন্দর করে কাঠি বের করতে পারে। আর আমরা সবাই বসে বসে মার কাছে দেখছি, আবার আমরাও করছি। এগুলো হয়তো ছোটোবেলা আমরা করেছি, আমাদের ততটা খেয়াল নেই, এখন মাকে দেখে আবার আমরা সাথে সাথে করে নিচ্ছি। কিন্তু মার হাত অনেক চালু। এখানে সবাই মিলে নারকেলের পাতা থেকে এই যে কাঠিগুলো বের করে নিলাম, আর বেশ অনেকগুলোই কাঠি বের করে নিয়েছি। এগুলো আমার জালে যখন বাবারই যাবে তখন এগুলো নিয়ে যাবে। আর এই যে আমার দেবর এখানে বসে আছে ছোট বাবু নিয়ে, আর নুহাও আমাদের সাথে সাথে কাজ করছে, আমিও যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। আসলে প্রথম প্রথম করলে একটু কষ্ট, এই কষ্ট না আসলে এই দেরি হয়, পরে করতে করতে ঠিক হয়ে যায়। সেরকম প্রথমে অনেক সাবধানতার সাথে করেছিলাম, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর এখানে দেখুন অনেকগুলো কিন্তু পাতা নিয়েছে গাছ থেকে ছিঁড়ে, এগুলো এই আমার শ্বশুর বাড়িতে এই গাছগুলো আছে, তো ওই গাছ থেকে এই পাতাগুলো ছিঁড়ে নিয়েছে, আর সেগুলো দিয়ে কাঠি বের করে নিচ্ছে। আর এখানে এই যে এগুলো মনে হয় চায়না হাঁস, দেখতে খুবই সুন্দর, হাঁসগুলো খুব রাগ করে আর অনেক বিরক্তও করে, ওকে যদি কেউ বিরক্ত করে তো অনেক রেগে যায়, তো এরকমই কে যেন ওর সাথে দুষ্টুমি করছে আর ওরা খুব রাগ করছে, ওরা দেখা যায় কাছে গেলে এই কামড় দিতে চলে আসে, বেশি একটা পছন্দ করে না মানুষের ভিড়ের মধ্যে থাকা, ওরা নিরিবিলি থাকতে পছন্দ করে। আমি যখন ক্যামেরা নিয়ে সামনে যাচ্ছি তখন ওরা চেষ্টা করছে ক্যামেরার মধ্যে কামড় দেওয়ার জন্য, তো সেই জন্য আমি একটু দূর থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। আমরা নারকেল গাছ থেকে এই কাঠি বের করে এখন আমরা আবার হরিগঞ্জ ছেড়ে আসুলি চলে যাচ্ছি, নোয়ার ফুপুদের বাসায়।
সেখানে আবার হয়তো দুই একদিন থেকে তারপর লালমোহন ঢাকা চলে আসবো। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মেহুনিসা নুহা চ্যানেল। আজ আমরা আমার ফুপুর বাড়িতে নিই, মানে ইনস্টাগ্রামে ওই ফুপুর আরেক ফুপুর বাড়িতে, সে হচ্ছে আমার আমার বাবার বাবার মনে হয় সে যে বোন বাবার চার নম্বর বোন, আর আমরা তার বাড়িতেই চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই নুহা চ্যানেল। আর আসলে আমরা দাদার বাড়ি থেকে আমার ফুপুর বাড়িতে চলে এসেছি, কাল আমরা রওনা দেবো, মানে কাল আমরা ঢাকা চলে যাবো। আর হচ্ছে মানে আমার বাবা মা শুয়ে আছে আর আমি এখনো যেই আছি। আমার ফুপু আমার পারভিন ফুপুরা চলে গিয়েছে, আমার রুকি ফুপু তাদেরকে আগে এনে মানে পৌঁছে দিতে এসে দিয়েছে পৌঁছে দিয়ে এসেছে দিয়েছে। আর হচ্ছে আমার সাবিনা পুয়ালিমা ফুত সাবিনা আমার সাবিনা ফুজি তার চাকরিতে গিয়েছে। আর হচ্ছে আমার লিমাফু তার শ্বশুর বাড়ির দাওয়াত সেখানে গিয়েছে, এজন্য আমি এ বাড়িতে একলাই। আর আমার ফুপা তো বাড়ির সব কাজ করছে, আর আমার বাবা মা শুয়ে শুয়েছে শুচ্ছে। আর আমি এই মাত্র ভিডিওটা একটু চালু মানে এডিটিং করবো না, মানে চালু করবো, এই জন্যই আমি খুবই লাকি যে আপনাদের দোয়ায় আমি ভিডিওগুলো করতে পারছি, এই জন্য। আর এই জন্যই তো আমরা নিশ্চিত এই জন্যই আমরা এই ব্লগগুলো করব। আর আপনারা দোয়া করবেন যেন আমরা নিশ্চিন্তে ঢাকা কাল ঢাকা পৌঁছাতে পারি, এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সকলে ভালো আছে, আমিও বলছি ওয়েলকাম টু মাই নুহা চ্যানেল। আমি আবারও চলে এসেছি, আমি আরেকবার বলেছিলাম যে আমি আমার ঢাকা চলে যাব। হ্যাঁ ঠিকই শুনেছিলেন, আমি কাল ঢাকা চলে যাব, মানে আমি একলা না, আমার বাবা মাও যাবে। এই যে আমার বাবা মা শুয়ে আছে তারা, আর আমি ঘরে বসে বসে এই দেখুন আমি আজ আমার আম্মু ওন্না দিয়ে আমি শাড়ি পরেছি, আর এই দেখুন আমার ব্লাউজ মানে আমার জামা দিয়া মানে পেটিকোট নয় পেটিকোট আমার জামা। আর এই দেখুন আমার আমার ব্লাউজের ইয়া পার দেখেছেন, আমি ব্লাউজও পরিনি আর পেটিকোটও পরিনি, আমি আমার জামা পরেছি আর প্যান্ট পরেছি। আসলে হচ্ছে কি এই দেখুন আমরা প্যাকিং করে নিয়েছি যেন আমরা কাল ঢাকা ঠিক মতো পৌঁছাতে পারি, যাওয়ার কথা ছিল আজ কিন্তু আজ যেতে পারবো না, কেন জানেন? কারণ আজকে আমাদের তিন জায়গায় দাওয়াত, আমাদের দু জায়গায় দাওয়াত আছে, এই জন্য আমরা যেতে পারছি না। আর কাল আমরা সকাল সকাল রওনা দিব। আর এই দেখুন বাবা মা তো শুয়ে গেছে, আর কি দেখবেন দেখেছেন তো। আর দেখুন এটা কার ব্যাগ নাকি, আমরা এখন কাপড় চোপড় গুছানো হয়নি, মানে আজ বা কাল গুছাতে পারে আজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।